हेलो व्यूअर्स, आज मेरी म्यूजिक শামিম, হ্যাঁ, এত সুন্দর মাইয়া চেহারা দেখছোস? চমচম শালার, আমরা যদি সোর বাট পার না হইতাম তাহলে এর মাইয়ার সাথে প্রেম করতে পারতাম। এর মাইয়ার সাথে আমার বিয়ে হইতো, আমার ভদ্র ভদ্র সন্তান হইতো, একটা সুনাম হইতো। ইস, এরম যদি একটা মাইয়া পাইতাম রে আমি। ওস্তাদ, আপনি কেন আমগুলো সোর বানাইতেছেন? হ্যাঁ, আরে সোর বাট পার হয়েছে গিয়া পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বুদ্ধিমান। বুদ্ধিমান? হ্যাঁ, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, হুমায়ুন আহমেদ এরা কি চুরি করতো? আরে না না, হেরা চুরি করবো কা? হেরা লিখতো, হেরা লেখায় লেখায় মানুষে দিত, মানুষের থেকে মাল নিত। ও, আর আমরা সবাইরে দিত নিত, সব থেকে আমরা আবার নিতাম। আচ্ছা আচ্ছা, কারণ আমাকে বুদ্ধি হচ্ছে গিয়া হ্যাঁ করছে গিয়া একটু আপগ্রেড উপরের দিকে। আচ্ছা আচ্ছা, অতএব আমরা হচ্ছে গিয়া সোরবাট পার্কের দিক দিয়া বুদ্ধিমানের জায়গা থেকে হিটলার। হিটলার? হ্যাঁ। আচ্ছা, এবার কোন ওস্তাদ? আমার মেয়েটারে খুব পছন্দ হয়েছে একটা বুদ্ধি দি। পছন্দ হয়েছে? ও হ্যাপি। আচ্ছা, ধরেন এই মায়ারে কলে কৌশলে কোনো মতে যদি আমি ভাও করতে পারি আপনার জন্য, তাহলে আপনি কি দিবেন? কস কি পারবি? পারছি। শুনেন, আপনার থেকে এক ডিগ্রি বেশি আছি এই ব্যাপারে। না ঠিক আছে, সার্গিতেরা এক ডিগ্রি উপরে থাকে। হ্যাঁ শুন, হ্যাঁ শামিম, যদি পারস, হ্যাঁ, তো এতদিন চুরি করে তিন ভাগ করতাম, দুই ভাগ আমি নিতাম, তোর এক ভাগ দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমার ঠকাই দেন, ঠকাই দেন। আরে ওটা বাদ দে, আর এখন যদি চুরি করি বা যা সম্পদ পাই, তোর দুই ভাগ দিমু, আমি এক ভাগ নিমু, ওই এক ভাগ থেকেও যদি তুই কিছু চাস তাও দিমু। ও স্যার, যেহেতু যে কোনো কাজই আমার জন্য ওয়ান্টুর ব্যাপার, তবে এই ব্যাপারটা একটু একটু ঝামেলা হইতে পারে, অসুবিধা নাই, এইটা আমি আপনার ভাও করে দেবো, চেষ্টা করবো। ওস্তাদ লেগে তুই করতে পারবো না? আচ্ছা চলেন, আর গেছে গা কই দেন, আপনার দেখা যায় না তো এখন আর। এই শামিন, হ্যাঁ ওস্তাদ, আমার তো ভয় লাগতেছে, তুই যে আমার এই জুম্বা টুম্বা গায়ে দিয়া এই আরবিয়ান সাজায় লই আইছস, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওই একটাই। হ্যাঁ ওস্তাদ, আপনি হইতে পারেন আমার ওস্তাদ, কিন্তু এই কামে কিন্তু আমি আপনার থেকে এক ডিগ্রি উপরে আছি। আমি আপনার যেভাবে শিখাই দিয়েছি খালি ওইভাবে চলবেন, আর কিছু লাগবে না। ধরা খামো না তো? আরে চল, কেমন ধরা খাবেন? মাইয়ার নাম হচ্ছে গিয়া সোয়া। সোয়া? সোয়া সোয়া মানে টাচ। আর মাইয়ার জামাই থাকে লোকে সুইদের। আচ্ছা, এবার বিয়ে হয়েছে ফোনে, মাইয়ার ছেলেরা দেখে নাই, ছেলে মাইয়ারা দেখে নাই। ও, অতএব আপনি সঙ্গে সৌদি প্রবাসী জামাই। মানে আই ওই যেতে সৌদি আছে হেতের অভিনয় করতেছে। আই আইসি। হ্যাঁ এবার বুঝছেন তো, আপনার সার্গিতের মাথার ব্রেনটা কোন জায়গায় গিয়ে খাড়া হয়েছে, পুরো ডিটেলস বায়োডাটা লইয়া তারপর কিন্তু আপনি লইয়া যেন। তুই তাই বাংলা ভাষা কথা কইতে চাইতেন? কেন করবেন, আপনি পুরো আরবি মারবেন না মানে হালকা বাংলা মারবেন। দেখতে একটু আইনি। হ্যাঁ কোন? হ্যাঁ বিবি, তাহলে হা দা কোন দো আমা লা লাগা। হ্যাঁ কি কইলেন দাদা? আরবি ভাষা মানে এর মানে কি? মানে তো আমিও বুঝি না। ভালোইছে, আমি আর আপনি যেহেতু বুঝি নাই তাহলে হ্যাঁ তো আর বুঝবো না, অথবা এইভাবে চালাই যাবেন। আচ্ছা আচ্ছা, হুম হবে। হা বেবি, তাল না না, আমি উল্টো কেলাম না। তাহলে তাহলে বাড়িতে কি কেউ আছেন, মানে মুরব্বী টুরব্বী কেউ আছেন কি? আওয়াজ নাকি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
মন করেন যে আমি তুলে আইছি, সে আমারে ফোন করে কইল যে তুই এয়ারপোর্ট, আমি বাড়িতে যাবো না, আমি সরাসরি আমার বউর কাছে যাবো। খুব ভালো, একদম আমি এয়ারপোর্ট গেছি, বাইজেন্ট লয়ে সরাসরি আপনি বাড়িতে যাবো। খুব ভালো বাবা, দাঁড়ায় থাকি না, চলো বাবা চলো। ফাতুকা লামাস বাবা, তুমি বাঙালি ছেলে, বাংলা কইতে পারো না? আসলে সৌদি আরব থাকতে থাকতে বদ্ধপাশ হয়ে গেছে বাবা, বাংলা জানি। হ্যাঁ তো বাংলাই কই, আমি আবার আরবি বুঝি না। চলো বাবা চলো, সৌদি আরবে তিন দিন আছে, মন গঞ্জে বা আদিতে কথা কয়, এদের কি বাংলা বুঝে গেছে? আরবি ভাষা বুঝবে না। আমি সার সাগর পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি, আমি সৌদি আরব সেই সাগর পাড়ি দিয়ে তোমার কাছে আসছি, তুমি কিছু বলো। কি আর বলবো, আপনাকে দেখার পর কিছুই বলার নেই, আপনাকে হুজুর হুজুর লাগতেছে। বাসুর ঘরে কি কেউ এই বেশে আসে না? এই বেশে আসলে সৌদি আরবে একটা লোক সাতটা বিয়ে করে। আসলে ঘটনা হইলো কি, আমি তোমার জন্য শাড়ি গয়না কসমেটিক সব লইছি, লাগেজও ভরছি, এখন এখানে এয়ারপোর্টে মালগুলো আটকা পড়ছে, লাগেজটা এয়ারপোর্টে রয়ে গেছে, তাই আনতে পারি নাই। অসুবিধা নাই, এগুলো নিয়ে আসবো। আচ্ছা এগুলো বাদ দাও, সেই পুরনো কথা মনে পড়ে, সৌদি আরবে মোবাইলে তোমার সাথে কত কথা বলেছি, কত রোমান্টিক ডায়লগ দিয়েছো আমাকে, আমি অনেক কথা বলেছি, হ্যাঁ তাই না? তখন খুব ভালো লাগছিল না, বাহ কত রোমান্টিক কথা বলতাম। আরও ভালো লাগবে আমার হাত দুটা ধরো, একটু কাছে আসো, কাছে এসো, হাত দুটা ধরো, কেন দূরে দূরে থাকো। আপনি কিন্তু কথায় বরখেলাপ করছেন। বরখেলাপ করছি? আমি কি এখনো টাকা পয়সা পাইছি? আর টাকা পয়সা বন লাগবে কা? আপনি বউ পাইছেন না? হুম। বাসর ঘর করছেন না? হুম। আপনার লোক আমার কথা হয়েছিল কি যে দুই ভাগ আমার দিবেন আর এক ভাগ আপনি নেবেন, হুম, তো আমার দুই ভাগকে দিয়েছেন। সোবড়ায় গাল হাড় আলামু, এই বাসর ঘরে ভোরভাগ কেউ কাউকে দেয় বেদব। হ্যাঁ আপনি বিয়ে করলেন কো ভাই? বাসর ঘর যেহেতু হয়েছে, হ্যাঁ মনে করে বিয়ে হয়ে গেছে। মানে আচ্ছা আমার এখন এইটার ব্যাপারে আসেন, এটা টাকা পয়সা পাইলে না তোর দুই ভাগ দিমু। হ্যাঁ তোর তো আমার কইতে হইব না, তোর দরকার টাকা পয়সা মাল। টাকা পয়সা হাতে আবার বিয়ে করে পড়লাম, তাইলে কি টাকা করে আমার একমত ওই তালু হাই তালু। আসসালামু আলাইকুম তালু। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, সুবাল খায়ের। বাবা তুমি আরবি কইও না তো, আমি বুঝি না বাংলায় কইলে। হ্যাঁ আমি বলতেছি মানে আপনি সাত সকালবেলা কই গেছিলেন? এই আমি সকালবেলা উঠে হাঁটি তো, ডায়াবেটিস না এর জন্য। জি জি জি, তোমরা কই যাও? চলে শ্বশুর আব্বা আমরা আপনাকে খুঁজতেছি। কথাটা যে কিভাবে বলি, ঘটনা হইলো আমি সৌদি থেকে আসার সময় আপনার মেয়ের জন্য অনেকগুলো গোল্ড, অনেক জামা কাপড়, প্রায় দেড় দুই কোটি টাকার সম্পদ ওই লাকিজে আছে। তো এগুলো তো ওই যে কাস্টম আছে না, ওখান থেকে ছাড়াইতে হবে, বুঝছেন? আবার আমি আবার কি করছি, সৌদি থেকে প্রায় বাংলাদেশি তিন কোটি টাকার মতো রিয়াল ব্যাংকে রাখিয়াছি, এগুলো বাংলাদেশে আসতে সময় লাগবে। তখন চিন্তা করলাম লাকিজটা আগে ছাড়াই আনি কাস্টম থেকে, তো এটা ছাড়াইতে মনে করেন কিছু টাকা পয়সা দরকার। কয় টাকা? এ ছয় সাত লাখ টাকা হইলে হইয়া যাবে। এত টাকা তো বাবা বাসায় নাই, তবে ব্যাংকে আমার টাকা আছে, লো ব্যাংকে যাই, তোমার টাকাটা দেই, তুমি এয়ারপোর্ট থেকে ছাড়াই আনো।
ঠিক আছে ঠিক আছে আমরা এখানে বসি আপনি ব্যাংক থেকে নিয়ে আসেন আমার লগেই চলো না অসুবিধা কি একবারে টাকাটা নিয়ে এয়ারপোর্টে গিয়ে মালটা ছাড়ায় বাসা চলে যাস হ্যাঁ তাহলে ঠিকই বলছো আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে আপনি একটু বেশি বুঝেন কিন্তু লয়ে তো অন্তচন পড়ে আসেন তুমি কেমন আছো মা হ্যাঁ ভালো আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আছি থাক 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 হইছে হইছে বিআই উনি কে আরে বে সাহেব চিনলেন না আমার ছেলে কালকে সৌদি আরব থেকে আসলো আপনার মেয়ের জামাই এই মন্ডি কোনা কো এই ভিতরে দিয়ে যা যান বের যান যান জানোয়ার মা জানোয়ার মা একটা কথা বলি আমার 6 লাখ টাকা গেছে আমার দুঃখ নাই কিন্তু একটা কথা রাখি কোনদিন এই কথাটার মুখে আনিস না মারে মুখে আনিস বাবা 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 সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ